রংপুরে ডিলারদের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা পচা ও নিম্নমানের পেঁয়াজ কিনতে বাধ্য করছে টিসিবি। 10 কেজি পেঁয়াজ না কিনলে ভোজ্য তেল, চিনি ও মসুরের ডাল বিক্রয় করছেন না ডিলাররা, ফলে বাধ্য হয়ে নিম্নমানের পচা পেঁয়াজ কিনছেন ক্রেতারা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদুলের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রংপুরের গুদামে দীর্ঘদিন ধরে পড়েছিল বিদেশ থেকে আমদানি করা পেঁয়াজ, যা নিম্নমানের ও পচা। সেই পেঁয়াজ বিক্রির কৌশল হিসেবে একজন গ্রাহক 10 কেজি পেঁয়াজ না কিনলে তার কাছে 2 লিটারের ভোজ্য তেল কিংবা মসুর ডাল ও চিনি বিক্রি করছে না ডিলাররা, ফলে বাধ্য হয়ে টিসিবির পচা পেঁয়াজ কিনছেন ক্রেতারা। পেঁয়াজ আসলে এইভাবে নিয়ে যায় নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে পেঁয়াজটা নিতে আমরা আগ্রহী না। পেঁয়াজ ছাড়া তেল দিচ্ছে না, কিন্তু এমসিপিআইস একটু ড্যাম। এদিকে ডিলারদের অভিযোগ, টিসিবি তাদের 1 টন করে পেঁয়াজ জোর করে দেয়, তারা 10 কেজি পেঁয়াজ না কিনলে অন্য কোনো বিক্রি করছেন না। 50 পিস তেল দিছে, এই দিয়ে এখন 800 কেজি পেঁয়াজ বিক্রি করতে হবে, তারপরে ডালচিনি দিয়ে আবার পেঁয়াজ বিক্রি করতে হবে, খালি তেল দিলে আমাদের কি পেঁয়াজ থেকে যায়। এই বিষয়ে টিসিবি কর্মকর্তা প্রতাপ চন্দ্র পচা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে না বলে দাবি করেন। অস্থাবিতর যদি 2-4টা পচা পেঁয়াজ থেকেও থাকে, ওইটা ডিলাররা জনগণকে দিচ্ছে না, ওইটা তারা শর্টিং পূর্বকই বিক্রয় করছে। এটা পরবর্তীতে ডিলারদের আমরা তাদের অধিক পরিমাণ যদি লক্ষ্য করা যায়, যেটা সচরাচর হয় না, যেহেতু আমরা ওইভাবে গুদামে পেঁয়াজ গ্রহণ করছি, সুতরাং জনগণের পচা পেঁয়াজ পাওয়ার কোনো কথা নয়। ভোক্তাদের জিম্মি করে পণ্য বিক্রয়ের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।